আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব যে বক্সে কি ফোন পাঠিয়েছে। তো আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন, আমরা দেখি কি ফোন আছে এই বক্সের ভিতরে। তো আমরা এখন বক্সটি আনবক্সিং করছি, দেখতেই পারতেছেন একটা চিঠি দিছে। এটা হচ্ছিল সেটার পাসওয়ার্ডের একটা কাগজ দিছে। এটা হচ্ছে আইফোন এক্সএস, আর এটা হচ্ছিল ডিসপ্লে। আমাদেরকে ডিসপ্লে সহ পাঠিয়েছে, আমরা এটা সেট আপ করে আবার পাঠিয়ে দেবো সেটটি। তো এখন খালি ব্যাগে, তো আমাদের কাজ এখন শুরু করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা কিভাবে কাজ করে থাকি। তো সর্বপ্রথম আমাদের আইফোনের ম্যাগনেট খুলে নিতে হবে। তো দেখতে পারতেছেন দুটো ম্যাগনেট থাকে, ডিসপ্লে আমরা খুলে নিচ্ছি। খুব খেয়াল করে ডিসপ্লে খুলতে হবে, কারণ ডিসপ্লের সাথে কানেক্টর থাকে, হেয়ার স্পিকার কানেক্টর এবং ফেস আইডি কানেক্টর। আমরা এখন নাটগুলান খুলে নেব। ডিসপ্লের উপরে যে জাম্পার থাকে, যেটা দিয়ে চাপ দিয়ে আটকানো থাকে ডিসপ্লে কানেক্টর, বিভিন্ন কানেক্টর, তো ওটা খুলে নিলাম। আমরা এখন ডিসপ্লেটি একদম খুলে নিয়েছি, দেখতেই পারতেছেন ডিসপ্লের অবস্থা খুবই খারাপ, এটা নতুন ডিসপ্লে। তো বন্ধুরা, আমরা খুব যত্ন সহকারে কাজগুলান করে থাকি, দেখতেই পারতেছেন। তো এটা হচ্ছে হলো আমাদের হেয়ার স্পিকার ও ফেস আইডি, যে আমাদের সেক্টরটা এটা হচ্ছিলো সেটা। খুব যত্ন সহকারে আমরা নাটগুলো খুলছি, দেখতেই পারতেছেন এটা নতুন ডিসপ্লেতে আমরা এখন সেট আপ করবো। তো খুব খেয়াল করে দেখুন, আমাদের এটা হচ্ছে হলো ক্যামেরা ফ্রেম, এটা হচ্ছে সেই হেয়ার স্পিকার এবং সেন্সর। আমরা নাটগুলো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এখন আমরা ডিসপ্লে কানেক্টর, বিভিন্ন কানেক্টর যেগুলো খোলা হয়েছিলো সব পার্ট টু পার্ট আমরা লাগিয়ে নেব। এটা হচ্ছে হলো কানেক্টরগুলো অ্যাডজাস্ট করে ধরে থাকে সেই জাম্পার। তো দেখতেই পারতেছেন আমরা কীভাবে সেটটি ফিটিং করলাম, কীভাবে ডিসপ্লেটি রিপ্লেস করলাম। আপনারা যদি আমাদের কাছে সার্ভিসিং করাতে চান, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার ফোনটি আমাদের কাছে সার্ভিসিং করাতে পারেন, আমরা যত্ন সহকারে কাজ করে দেব। তো বন্ধুরা, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন ভিডিওতে। আমাদের প্রায় কাজ শেষ, দেখতে পাচ্ছেন লোগো, চার্জিং লোগো। তো এভাবে করে আমরা কাজ করে থাকি। তো যারা আমার ভিডিও দেখে কাজ শেখেন, অবশ্যই খুব খেয়াল করে কাজগুলো দেখবেন এবং আপনার মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।